এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ওজনটাকে নিয়ন্ত্রণ করতে হবে, আসলে এই নিয়ন্ত্রণ যে করতে হবে এই সময়টা কখন বুঝবে একজন সাধারণ মানুষ, সেই বিষয়টা আমাদের আসলে বলবেন। খুব চমৎকার একটা প্রশ্ন, ধন্যবাদ। প্রথম কথাই হচ্ছে ওজন কেন নিয়ন্ত্রণে আনতে হবে। আসলে যখন একটা মানুষের শরীরে উচ্চতা অনুযায়ী যে ওজনটা থাকা স্বাভাবিক, তার থেকে যখন ওজনটা বেশি থাকে, আচ্ছা এখন কতটা বেশি থাকলে, ধরেন একজনের এক উচ্চতা অনুযায়ী একটা ওজনের মিনিমাম একটা অবস্থান আছে, ম্যাক্সিমাম একটা অবস্থান আছে, এই ম্যাক্সিমাম অবস্থান থেকে যত বেশি ওজন বেশি থাকতে থাকবে, আচ্ছা ঠিক আছে। বিষয়টা সাধারণ প্রথম দিকে আমরা বলি, প্রথম 10 কেজি ওজন বেশি থাকলে বলি ওভারওয়েট, তারপরে কিন্তু ওবিসিটি, মানে আরো বেশি হলে, আরো বেশি হলে 10 কেজির উপরে যত বেশি যেতে থাকবে ওবিসিটি গ্রেড 1, ওবিসিটি গ্রেড 2, ওবিসিটি গ্রেড 3 এরকম বলা হয়। এখন এই যে বাড়তি ওজনটা, এটা আসলে শরীরের কি ক্ষতি করে? অনেক ক্ষতি করে। প্রথম কথাই হচ্ছে অন্যান্য রোগ হওয়ার ঝুঁকিটাকে বাড়িয়ে দেয়। কিরকম? আমি যদি শুধু একটা একটা করে ডিজিজে আসি, যে দুই ধরনের সমস্যা তৈরি করে, একটা হচ্ছে নিজে ওজন কি তৈরি সমস্যা তৈরি করে, যেমন কোনো ব্যক্তির ওজন বেশি তার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি, কোনো ব্যক্তির ওজন বেশি তার হার্ট ডিজিজ, প্রেশার, আর্থ্রাইটিস গ্রুপের যতগুলো আছে হতে পারে, এই হতে পারে। আচ্ছা আরেকটা গ্রুপ হচ্ছে ডিজিজ হয় না কিন্তু সমস্যা তৈরি হয়। সমস্যাগুলো কেমন? দেখবেন যে আপনার একটু ওজন বেড়ে গেছে, আপনার কিন্তু চলাফেরায় খুব আনকমফোর্টেবল, কষ্ট হয়ে যাচ্ছে, একজনে সিঁড়ি বেয়ে উঠতে পারছেন না, হাঁটতে পারছেন না, অনেক সময় যতটুকু সে কাজ করতে চাচ্ছেন সে কাজ করতে পারছেন না, এমনকি ওয়াশরুম পর্যন্ত ওনার কষ্ট হচ্ছে, গোসল করতে কষ্ট হচ্ছে, ঘুমাচ্ছেন নাক ডাকছেন, যেটাকে আমরা বলি স্লিপ অ্যাপনিয়া। আচ্ছা ঠিক আছে, এগুলো একটু 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 করে তৈরি হয়, একদিনে তৈরি হয় না। সো ওজনটা নিয়ন্ত্রণে, মানে কমিয়ে স্বাভাবিকে আনা, স্বাভাবিক রেঞ্জের মধ্যে আনা, এটা খুব জরুরি।